হ্যালো বন্ধুরা, ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বর্তমান সময়ে গ্রিস তার সার্বভৌমত্বের জন্য যে দেশটিকে সবথেকে বড় হুমকি হিসেবে মনে করে থাকে সেই দেশটি হলো তুরস্ক। বলা বাহুল্য যে দেশ দুটির মধ্যে দ্বন্দ্ব মূলত ঐতিহাসিক। এছাড়া সম্প্রতি পূর্ব ভূমধ্যসাগরকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে ফের একবার উত্তেজনা দেখা দিয়েছে। ইতিমধ্যে তুরস্কের খলিফা শাসক এরদোগান গ্রিসকে এই বলেও ধমকি দিয়েছে যে গ্রিস যদি না শোধরায় তবে গ্রিসকে উচিত শিক্ষা দেওয়া হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে তুরস্কের পক্ষ থেকে গ্রিসকে যুদ্ধের হুমকি দেওয়া হচ্ছে। তবে মজার ব্যাপার হচ্ছে, তুরস্কের পক্ষ থেকে হুমকি ধামকি পর্যন্ত সীমাবদ্ধ থাকা হলেও গ্রিস কিন্তু এক ধাপ এগিয়ে গেছে। বন্ধুরা, তুরস্কের সাথে যে কোনো সম্ভাব্য যুদ্ধের কথা মাথায় রেখে গ্রিস প্রতিনিয়ত তার সামরিক বাহিনীর আধুনিকীকরণের পিছনে জোর দিচ্ছে, বিশেষ করে এয়ারফোর্সের উপরে। বন্ধুরা, তুরস্কের বিরুদ্ধে নিজের এয়ারফোর্সকে শক্তিশালী করে তুলতে গ্রিস ইতিমধ্যে ফ্রান্সের কাছ থেকে 18টি রাফেল ফাইটার জেট ক্রয় করেছে, যার মধ্যে ইতিমধ্যে প্রথম বিমানের ডেলিভারিও পেয়েছে গ্রিস, এবং খুব শীঘ্রই হয়তো আরও কিছু বিমানের ডেলিভারি পাবে গ্রিস। যাই হোক, এখানে সবথেকে মজার কথা হচ্ছে, গ্রিসকে দেওয়া রাফেল বিমানের ডেলিভারির সংখ্যা কিন্তু 18টিতে সীমাবদ্ধ থাকছে না, বরং সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 24-এ। কেননা গ্রিস খুব শীঘ্রই আরও 6টি রাফেল জেট কেনার জন্য ফ্রান্সের সাথে ডিল সাইন করবে। আর এই বিষয়টির সত্যতা ইতিমধ্যে নিশ্চিত করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী। বন্ধুরা, গত শনিবার গ্রিসের প্রধানমন্ত্রী এক সাংবাদিক সম্মেলনে এটা বলেন যে আমরা ফ্রান্সের কাছ থেকে ইতিমধ্যে 18টি রাফেল ফাইটার জেট ক্রয় করেছি, তবে খুব শীঘ্রই এই সংখ্যা 24-এ গিয়ে দাঁড়াবে, কেননা আমরা আরও 6টি রাফেল জেট কেনার পরিকল্পনা করেছি। এখানে বলা বাহুল্য যে গ্রিক প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পরে সামরিক দিক থেকে যে দেশটি সবথেকে বেশি চিন্তায় পড়েছে সেই দেশটি হচ্ছে এরদোগানের দেশ তুরস্ক। আসলে এরদোগানের দেশ তুরস্ক এই কারণে চাপে পড়েছে, কেননা তুরস্কের সামরিক কর্মকর্তারা এটা খুব ভালো করেই জানে যে গ্রিস তুরস্কের সাথে সম্ভাব্য যুদ্ধের কথা মাথায় রেখে রাফেল যুদ্ধবিমান ক্রয় করছে। অর্থাৎ আগামী দিনে তুরস্কের যে কোনো আগ্রাসী আচরণের দাঁত ভাঙা জবাব দেবে গ্রিসের রাফেল যুদ্ধবিমান। আর গ্রিসের এই রাফেল যুদ্ধবিমানকে ট্যাকেল করার সক্ষমতা যে টার্কিশ এয়ারফোর্সের নেই, এটা আর বলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, বর্তমান সময়ে টার্কিশ এয়ারফোর্সের সবথেকে উন্নত ফাইটার জেট হচ্ছে F-16। বলা বাহুল্য যে এই জেট নিয়ে যে কোনো এরিয়াল ডগ ফাইটে যদি টার্কিশ বিমানবাহিনী গ্রিসের রাফেল বিমানের মুখোমুখি হয়, তবে ফলাফল কি হবে সেটা আশা করি সকলেই জানেন। যাই হোক, তুরস্কের পাচাটাদের প্রতি সমবেদনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, এবং আপনি যদি এখনও ডিফেন্স রিভিউ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন সিলেক্ট করে রাখবেন, যাতে এই ধরনের ডিফেন্স বিষয়ক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে পারেন। এছাড়া এই ভিডিওটি আপনার ডিফেন্স প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। শীঘ্রই দেখা হবে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সম্পূর্ণ নতুন টপিকের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন এবং নিজের দেশকে ভালোবাসবেন। জয় হিন্দ।